আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে নতুন পুরনো সব বন্ধুদেরকে স্বাগত। আজকে একটা ডোরম্যাট তৈরি করব। এই ডোরম্যাটটি বানানো খুবই সহজ আর খুব সহজভাবে এটা তৈরি করে নেওয়া যায়। এটি বানাবো পুরনো গেঞ্জি দিয়ে। যেসব গেঞ্জি আমরা ফেলে দিই সেই সব পুরনো গেঞ্জি ব্যবহার করে এরকম সুন্দর একটা ডোরম্যাট খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এটা দেখেন কতটা সুন্দর হয়েছে। এই ম্যাট তৈরি করার জন্য এই রকম কাঠের ফ্রেম লাগবে, যে এই ফ্রেমে দুই মাথাতে এরকম নির্দিষ্ট দূরত্বে ছোট ছোট কাঁটা ঢুকিয়ে নিতে হবে। এই ফ্রেমটা আমি কাঠের মিস্ত্রিদেরকে দিয়ে তৈরি করে নিয়েছি। এই ফ্রেমটা অনেকটা আয়তাকার। এর মাপটা এখন আমি আপনাদেরকে বলে দেব। এর লম্বাতে 28 ইঞ্চি আর চওড়াতে আছে 19.5 ইঞ্চি। এই মাপে যদি একটা কাঠের ফ্রেম করে নেওয়া যায় তবে স্ট্যান্ডার্ড মাপের একটা ম্যাট তৈরি করা যাবে। আর লাগবে দুইটা এরকম চিকন রড, যেটা দুই মাথাতে দিয়ে নিতে হবে দুই পাশে, এটা টানা দেওয়ার জন্য, যাতে ম্যাটের আকৃতি ঠিক থাকে। এইভাবে মিডিলটা যদি টানা যায় রডটি ধরে তাহলে বাঁকা হয়ে যায় যখন আমরা ম্যাটটা তৈরি করব। এখানে টান পড়লে রডটা বাঁকা হয়ে গেলে ম্যাটের মিডিলটা অনেকটা চিকন হয়ে যাবে, সেজন্য কাঠের ফ্রেমে দুইটা কাঁটা পুঁতে তাতে দুইটা ফিতা বেঁধে ঠিক এইভাবে এই রডটাকে আমি বেঁধে নিব। তাহলে রডটা আর টান দিলে মিডিলটা মধ্যে ঢুকে যাবে না। এভাবে দুইটা বেঁধে নিলাম। এখন এই মিডিলটা ধরে যদি আমি টান দিই তাহলে কিন্তু মিডিলটা আর ঢুকে যাচ্ছে না, ম্যাটের আকার ঠিক থাকবে। এখন এইরকমভাবে পুরনো গেঞ্জিকে আমি কেটে নিয়েছি, এইরকম চওড়া করে বিভিন্ন কালারের গেঞ্জি আজকে আমি এখানে ব্যবহার করব ম্যাটটা তৈরি করার জন্য। আপনারা এক রঙের গেঞ্জি দিয়েও এই ম্যাটটা তৈরি করে নিতে পারেন। আর এই ধরনের গেঞ্জিগুলোকে আমি 3 আঙ্গুল চওড়া করে কেটে নিয়েছি। এর থেকে বেশি চওড়া করেও কেটে নেওয়া যায়। এখন সাদা রঙের গেঞ্জি কেটে যে ফিতা বানিয়েছি সেটার একটা লুপ তৈরি করে এক মাথাতে আটকিয়ে দিয়ে প্রথমে দুই মাথার কাঁটা দিয়ে এটা টানা দিয়ে নেব। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে গেঞ্জির ফিতাগুলো দিয়ে টানা দিয়ে নিতে হবে। আপনারা দেখে সহজেই বুঝে নিতে পারবেন কিভাবে আমি গেঞ্জির ফিতাগুলো দিয়ে টানা দিচ্ছি। পুরো ফ্রেমে খুব টান টান করে গেঞ্জির ফিতাগুলোকে আটকে নিয়েছি। এখন প্রথম লাইনটা আর রডটা একসাথে নিয়ে নিতে হবে, ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন, এটা বলার থেকে ভিডিও দেখে অনেক সহজেই বুঝে নেওয়া যায়। তারপরে এইভাবে একটা প্যাচ দিয়ে নিতে হবে। তারপরে দ্বিতীয় যে লাইনটা আছে তার মধ্যে দিয়ে এই ফিতাটা ঢুকিয়ে নিতে হবে। তারপরে আবার একটা প্যাঁচ দিতে হবে, তারপরের লাইনের ফিতার মধ্যে দিয়ে ঢুকিয়ে আবার প্যাঁচ দিতে হবে। ঠিক এইভাবে কাজটা করে যেতে হবে আর আঙ্গুল দিয়ে দিয়ে কাজটা একদম কাঁটার কাছে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এখন এই ফিতাটা একদম ছোট হয়ে গেছে, এর সাথে আরেকটা ফিতা এখন আমি জয়েন করে নিব। সেজন্য দুইটা ফিতাতে কিন্তু ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি। তারপরে দুই ছিদ্র এক জায়গায় করে ফিতার শেষ মাথাটা এর ছিদ্রের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে দুইটা ফিতা একসাথে জয়েন করে নিলাম। তারপরে ঠিক আগের মতো করেই কাজটা করে নিতে হবে। এখন একদম শেষ মাথাতে চলে এসেছি আর শেষ মাথাতে এসে ঠিক এইভাবে ফিতাটা ঢুকিয়ে নিতে হবে। তারপরে ঠিক আগের মতো করেই
আবার কাজটা চালিয়ে যেতে হবে। প্রতি লাইনে ঢুকাতে হবে আর একটা করে প্যাঁচ দিতে হবে, আর হাত দিয়ে দিয়ে সরিয়ে কাজটাকে ধারে নিয়ে চলে আসতে হবে। এখন এইভাবে আমি সাদা আর কালো রঙের গেঞ্জি দিয়ে কাজটা করে নিয়েছি। এখন গোলাপি রঙের এই গেঞ্জির ফিতা দিয়ে কাজ করব। গোলাপি যে ফিতাটা আছে তার দুই মাথাতে কিন্তু ছোট্ট ছিদ্র করেছি, ছিদ্রটা অবশ্যই বড় করা যাবে না, এরকম ছোট্ট একটা ছিদ্র করে নিতে হবে। এখন এই গোলাপি ফিতাটাকে এই কালো ফিতার সাথে আমি জয়েন করে দেব। সেজন্য কালো যে ফিতাটা আছে তার নিচে আমি এই গোলাপি ফিতাটা রাখব, আর দুই ছিদ্রটাকে এক জায়গায় করব। তারপরে গোলাপি ফিতার শেষ মাথাটা কালো ফিতার ওপর দিয়ে ঢুকিয়ে দেব। যখন গোলাপি ফিতাটা আমি নিচে রেখেছি তখন গোলাপি ফিতার শেষ মাথাটা ওপর দিয়ে ঢুকাচ্ছি, ঠিক এইভাবে। এইভাবে টান দিলেই দুইটা ফিতা একসাথে জয়েন হয়ে যাবে। আর এই পাশে যে কালো ফিতাটা আছে সেটা অনেকটা বড় আছে, সেটা কেটে আমি ছোট করে নেব। ঠিক এই জায়গা থেকে কেটে নিলাম, তারপরে এইভাবে একটু ভাঁজ দিয়ে এখানে ছোট্ট একটা ছিদ্র করে নেব। ছিদ্র যদি বড় করি তাহলে যখন আমি জয়েন্ট দেব তখন এটা ছিঁড়ে যেতে পারে। এবার দেখাবো আমি এই গোলাপি ফিতাটা কিন্তু এবার ওপরে রাখলাম আর ফিতার শেষ মাথাটা নিচ দিক দিয়ে টান দিয়ে তুলে নিলাম। আপনারা ভিডিও দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি দুইটা ফিতা কিভাবে জয়েন করছি। এই যে আমার ফিতাটা জয়েন করা হয়ে গেল। তারপরে ঠিক আগের মতো করে আমাকে এই বুনন কাজটা চালিয়ে যেতে হবে। এই কাজটা খুব মজাদার, খুব অল্প সময়ের মধ্যেই কাজটা করা যায় এবং করতেও ভীষণ ভালো লাগে। যে বন্ধুরা ঘরকন্যা চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো প্রথম দেখছেন, ঘরকন্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর পাশে একটা বেল আইকন আছে, সেটা প্রেস করে দিলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সাথে সাথেই পৌঁছে যাবে। সাবস্ক্রাইব একদমই ফ্রি, এর জন্য আলাদা করে কোনো খরচ হয় না। যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন এই ফিতাটা কাজ করতে করতে ওপরের দিকে চলে এসেছে। নিচে ফিতাটা কিভাবে ঘুরিয়েছিলাম সেটা দেখিয়েছি, এখন ওপরে ফিতাটা ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে ঘুরিয়ে নিতে হবে। আর কাজ করার সময় কিন্তু হাত দিয়ে দিয়ে ফিতাগুলোকে সরাতে থাকতে হবে, তা না হলে দুইটা কাজের মধ্যে একটা ফাঁক থেকে যাবে, তখন দেখতে খারাপ লাগবে। আর এইখানে একটা জয়েন্ট ছিল সেজন্য এই জায়গাটা খুব ভালো করে ঢেকে দিলাম। তারপরে বুননটা আমি এইভাবে কমপ্লিট করে নিয়েছি। এখন শুধু এই লাইনটাই বাকি আছে, এই লাইনটা বুনে নিলে ম্যাটটা রেডি হয়ে যাবে। একদম শেষের ধারের কাজটা আমি আগে করেছি আর এইখানে একটু ফাঁকা রেখেছি, এখন এই কাজটা করে নিব। ম্যাটের এই কাজটা করতে আমার 3 দিন লেগেছে, সাংসারিক সব কাজের ফাঁকে ফাঁকে এই কাজটা করেছি। আপনারা যদি টানা করেন তাহলে আরও কম সময় লাগবে। ফিতার এই অংশটা এখন খুব টান টান করে একটা গিট দিয়ে নিব। তারপরে এখন যে লোহার রডটা আমি ম্যাটের সাথে লাগিয়ে রেখেছিলাম ফিতা দিয়ে, সেই বাঁধনগুলোকে খুলে নিব। তারপরে ম্যাটটা কাটা থেকে খুলে নিতে হবে। এই পাশের অংশটাও কাটা থেকে খুলে নিব। তারপরে যে দুইটা রড লাগানো আছে সে দুইটা রড টান দিয়ে ঠিক এইভাবে খুলে নিতে হবে। আর এই মাথার যে ফিতাটা বের হয়ে আছে এটা একটা গিট দিয়ে এখানে শক্ত করে লক করে দেব। এই যে ম্যাটটা একদম রেডি, আর দেখেন এটা কতটা সুন্দর হয়েছে। যেসব গেঞ্জি আমরা ব্যবহার করার পরে ফেলে দিই সেই সব পুরনো গেঞ্জি দিয়ে খুব সহজে এরকম সুন্দর একটা ম্যাট আপনারা তৈরি করে নিতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, এর কোনো অংশ আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দিবেন। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।